আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে একটি নিউ বিগ মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলবো, আর এটি হলো ভেঞ্চুরিস নেটওয়ার্ক। এই ভেঞ্চুরিস নেটওয়ার্ক মাইনিং অ্যাপসটি পুরো ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল একটি প্রজেক্ট। শুধুমাত্র 24 আওয়ার পরপর ক্লিক করে আপনি এখান থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপসটির ইন্টারফেস দেখলে বোঝা যাচ্ছে যে অ্যাপসটি খুবই একটি স্ট্রং প্রজেক্ট এবং এটি খুব দ্রুত মার্কেটে লিস্টেড হতে যাচ্ছে এবং খুব ভালো ভালো এক্সচেঞ্জারে লিস্টিং হবে বলে আমরা দেখতে পাচ্ছি। তো লিস্টিং হওয়ার সাথে সাথে আপনারা যে কয়টি কয়েন এখানে অ্যাকোয়ার করবেন সবগুলো কয়েন আপনারা সেল করে সেখান থেকে একটি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপসটি থেকে টাকা পাওয়ার সম্ভাবনা 99%। তো আপনারা মাইনিং প্রজেক্টে যারা যারা কাজ করেন তারা সবাই এখানে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে আপনাদের মাইনিংয়ের কাজ করে যান। প্রতি 24 ঘন্টা পরপর মাইনিংটি ওপেন করে দিবেন এবং যখন এই কয়েনটি মার্কেটে চলে আসবে এবং ভালো ভালো এক্সচেঞ্জারে লিস্টিং হবে তখন আমরা এই কয়েনগুলো সেল করে দিয়ে আমরা আমাদের টাকা বিকাশে বা নগদে নিতে পারবো। তো আপনারা সবাই এই ফ্রি অ্যাপসটিতে কাজ করেন এবং রেজিস্ট্রেশন কাজ কমপ্লিট করে নেন। নিচে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশন কাজ কমপ্লিট করতে হবে। ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ভেঞ্চার্স নেটওয়ার্ক লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে। তারপর আপনারা এখান থেকে ভেঞ্চার্স নেটওয়ার্ক অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টলের উপর ক্লিক করলাম। তারপর অ্যাপসটি ইনস্টল হওয়া শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন ভেঞ্চার্স নেটওয়ার্ক অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে কন্টিনিউ অপশন ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো দেখছেন আমাদের ভেঞ্চার্স নেটওয়ার্ক অ্যাপসটি লেখা অবস্থায় ওপেন হয়ে গেল। এখন আপনাদেরকে ওয়েলকাম টু ভেঞ্চার্স নেটওয়ার্ক জানালো। তারপর এখান থেকে আমাদের ইন্টার করতে হবে। তো আমরা এখানে ইন্টার ক্লিক করলাম। তারপর আমাদের এরকম একটি অ্যাড শো করবে। তো আমরা এই অ্যাডটি পুরো দেখব। দেখার পর আমাদের এখানে ক্রস অপশন ক্লিক করে আমরা এখানে ক্রস দিয়ে কেটে দেব। এখন থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে দেখছেন আমাদের লগ ইন করতে হবে। তো আমরা এখানে লগ ইন ক্লিক করলাম। লগ ইন ক্লিক করার পরে আবারও একবার লগ ইন করতে বলছে। তো আমরা এখান থেকে আবারও লগ ইন ক্লিক করলাম। এরপর আমাদের এখান থেকে লেটস সাইন ইন। তো একটু নিচের দিকে এসে দেখবেন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করব। করার পর আমাদের রেজিস্ট্রেশনের কাজটি কমপ্লিট করতে হবে। এখান থেকে দেখছেন আমাদের ইওর কান্ট্রি এখানে ক্লিক করে আমাদের দেখতে হবে কোথায় বাংলাদেশ রয়েছে। তো একটু নিচের দিকে এসে দেখবেন এখানে বাংলাদেশ রয়েছে। তো আমরা এখানে বাংলাদেশ অপশন ক্লিক করে দিলাম। তো আমাদের বাংলাদেশ সিলেক্ট হয়ে গেল। তারপর এখানে দেখবেন যে আইডি, আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। তো ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে যে কোনো একজনের ভোটার আইডি কার্ড নিয়ে সেই নাম্বারটি এখানে হুবাহু বসিয়ে দিতে হবে। আমি আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে প্লিজ ভেরিফাই ইওর আইডি, আমাদের আইডিটি ভেরিফাই করতে হবে। তাহলে আমরা এখন এখানে আইডি ভেরিফিকেশনে ক্লিক করে দেব। তো আইডি ভেরিফিকেশনে ক্লিক করে দেওয়ার পর লেখা আসলো যে দিস ইজ অ্যান অ্যাভেলেবল আইডি, তার মানে আমাদের আইডিটি নিয়ে নিয়েছে। তারপর নিচে এসে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। তো আমাদের এখানে ফোন নাম্বার দিতে হবে। আমরা এখন আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন নিচে আসলে আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডের এখানে আপনি একটা ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার এবং নাম্বার দিবেন। এরকম দিয়ে পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ডটি দিবেন ভেরিফাই ইওর পাসওয়ার্ডে ওই একই পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দুইটা দেওয়ার পর এখানে লেখা আসবে দিস ইজ অ্যান অ্যাভেলেবল পাসওয়ার্ড এবং নিচে আসবে পাসওয়ার্ড ম্যাচ, অর্থাৎ দুইটি পাসওয়ার্ড একই হয়েছে সেটা আমাদের কনফার্ম করলো। এবার আমাদের একটি ওয়ালেট পাসওয়ার্ড দিতে হবে। ওয়ালেট পাসওয়ার্ড বলতে এখান থেকে যখন আমাদের টাকা দেওয়া শুরু করবে, অর্থাৎ ভেঞ্চার্স নেটওয়ার্ক যখন KYC কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের ব্যালেন্সগুলো ভাঙিয়ে টাকা দেওয়া শুরু করবে, তখন আমাদের টাকা উঠানোর জন্য একটা ওয়ালেট পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো এখানে আপনি একটি ওয়ালেট পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওয়ালেট পাসওয়ার্ডটি সম্পূর্ণ আপনি নাম্বার দিতে হবে, যে কোনো নাম্বার দিবেন আপনি, অ্যাটলিস্ট 4টা নাম্বার দিতে হবে। তো ওয়ালেট পাসওয়ার্ডটি দিয়ে অবশ্যই মনে রাখবেন যখন আপনার টাকা উঠানো দরকার হবে, যখন আপনি টাকা উঠাবেন তখন কিন্তু অবশ্যই এই ওয়ালেট পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। তো এটি আপনি মনে রাখতে পারেন, আবার খাতায় উঠিয়ে নিয়েও রাখতে পারেন।
তো আমি আমার ওয়ালেট পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর একটি ইমেইল দিতে হবে, এখানে আপনার ভ্যালিড ইমেইলটি দিবেন যেটি আপনার ফোনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ভ্যালিড ইমেইল দিয়ে দিয়েছি। তারপর বলছে প্লিজ ভেরিফাই ইওর ইমেইল, তো আমাদের ইমেইলটি ভেরিফিকেশন করতে হবে। তাহলে আমরা এখন ইমেইল ভেরিফিকেশনের উপর একটি ক্লিক করব। ক্লিক করলে আমাদের ইমেইলে একটি কোড চলে যাবে। তো আমি আমার ইমেইল থেকে ভেরিফিকেশন কোডটি নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। আর আপনাদেরকে ভোটার আইডি কার্ড অনুযায়ী, আপনি যে ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টে করেছেন সেই ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ভোটার আইডি কার্ডের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। তারপর এখানে অ্যান ইনভাইটেশন আইডি, তো এখানে যে ইনভাইটেশন আইডিটি এসেছে এটা যদি এখানে থাকে তো আপনারা সরাসরি আর কিছু করা লাগবে না। কিন্তু যদি এখানে ইনভাইটেশন আইডির এই নাম্বারটি না থাকে তাহলে আপনারা আমার নিচে দেওয়া ভিডিও ডিসক্রিপশন থেকে ইনভাইটেশন আইডিটি নিয়ে এখানে সরাসরি দিয়ে দিবেন। ইনভাইটেশন আইডিটি অবশ্যই এখানে দিতে হবে, না দিলে আপনাদের অ্যাকাউন্টের কাজ কমপ্লিট হবে না এবং মাইনিং স্পিডও অনেক কম থাকবে। এজন্য অবশ্যই আপনাদের এখানে ইনভাইটেশন আইডি বসাতে হবে। তারপর আমরা এখানে জয়েনে ক্লিক করব। আপনাদের আইডির কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মেইন আইডিতে চলে এসেছি। তো আপনারা যখন লগ ইন করবেন তারপরে আপনাদের এই অংশটাই এখানে মাইনিং লেখা থাকবে, তো আপনাদের এখানে মাইনিং ক্লিক করে মাইনিংটি স্টার্ট করে দিতে হবে। এটি প্রতি 24 ঘন্টা পরপর অথবা প্রতি 12 ঘন্টা পরপর মাইনিং স্টার্ট করতে পারবেন। আপনারা এখানে মাইনিং ক্লিক করার পর একটু নিচে এসে দেখবেন এখানে 12 ঘন্টা পর ওপেন করা যাবে। তো আপনি যদি 12 ঘন্টা পরপর মাইনিং ওপেন করেন তাহলে আপনাকে কোনো অ্যাড দেখা লাগবে না, কিন্তু তার একটু নিচে এসে দেখবেন 24 ঘন্টা পরপর মাইনিং ওপেন করতে হবে। তো যদি আপনি 24 ঘন্টা পরপর মাইনিং ওপেন করেন তাহলে একটি অ্যাড শো করবে। তো ওই অ্যাডটি দেখার পর আপনারা এখানে ক্রস অপশনে এসে কেটে দিবেন, এখানে একটি ক্রস অপশন আসবে ওটি কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনাদের 24 ঘন্টার জন্য মাইনিং স্টার্ট হয়ে যাবে। তারপর 24 ঘন্টা পর মাইনিং এখানে আবার এরকম লাল অংশ চলে আসলে মাইনিংটি স্টপ হবে, তখন আবার আপনাদের এখানে মাইনিং ক্লিক করে মাইনিংটি ওপেন করে দিতে হবে। তো আমরা যদি এখানে 3-ডট মেনুতে আসি তাহলে কোম্পানির ডিটেইল জানতে পারবো। আপনারা যে আমার রেফার আইডি দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেজন্য আপনাদের এখানে মাই ভি কয়েন প্রায় 300 কয়েন আপনাদেরকে গিফট করবে কোম্পানি রেফার লিঙ্ক ইউজ করার কারণে। তো এই 300 কয়েন আপনাদেরকে ফ্রি দেওয়া হবে। তারপরে এখানে আপনাদের ইউজার নেম থাকবে, তারপর আপনারা যদি এই কোম্পানির মেইনেট সম্পর্কে জানতে চান তো এখানে ক্লিক করবেন। মেইনেটে ক্লিক করলে আপনারা কোম্পানির ডিটেইলস জানতে পারবেন। তারপর যদি আমরা আরও নিচে আসি আপনারা ব্রাউজার ইউজ করতে পারবেন। তারপর যদি আপনারা কোম্পানির ডিটেইলস জানতে চান তো আপনারা এখানে হোয়াইট পেপারে ক্লিক করবেন। হোয়াইট পেপারে ক্লিক করে এটা ডাউনলোড করে আপনারা কোম্পানির ডিটেইলস এখানে থেকে জানতে পারবেন। তো আমরা যদি আরও নিচের দিকে আসি তাহলে র্যাঙ্কিং অপশন রয়েছে। র্যাঙ্কিং মানে হচ্ছে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কার পজিশন কত সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো বাংলাদেশ খুবই ভালো পজিশনে রয়েছে। তারপরে আমরা আরও নিচে এসে অ্যাম্বাসেডর রয়েছে। তারপর আপনারা যদি ভেঞ্চুরস নেটওয়ার্ক প্রজেক্টের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান তো আপনাদের কন্ট্যাক্ট রয়েছে। তারপর এখানে যদি আমরা এদের টিম দেখি তাহলে টিমে ক্লিক করলে আপনারা এই কোম্পানির ফাউন্ডারকে, সিইও, সিআইও, সিটিও, ম্যানেজার সকল সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা কোন কোম্পানিতে কাজ করতেছি, সেই কোম্পানিতে ম্যানেজমেন্ট দায়িত্বে কারা রয়েছে সেটা এখান থেকে পুরোপুরি জানা যাবে। আমরা ভেঞ্চুরস নেটওয়ার্কের ডিটেলস জানলাম, তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে কোম্পানিটা খুবই প্রজেক্ট এবং খুবই অ্যাক্টিভ রয়েছে। সুতরাং আপনারা সবাই এই মাইনিং প্রজেক্টটিতে অংশগ্রহণ করুন এবং এখানে প্রতি 24 ঘন্টা পরপর একটা করে ক্লিক করে মাইনিং কাজটা ওপেন করে দিন। ইনশাল্লাহ অনেক ভালো একটা ইনকাম করতে পারবেন এখান থেকে। কেউ এই স্ট্রং প্রজেক্টটি মিস করবেন না। ধন্যবাদ সবাইকে।